বাংলাদেশে সাধারণত বর্ষার শেষে এবং শরতের শুরুতে বিল ঝিল পুকুরে সন্ধ্যা ঠিক আগ মুহূর্ত থেকে ফুটতে শুরু করে মনোমুগ্ধকর জলজ ফুলের রানী পদ্ম। সারা রাত ধরেই একে একে পাল্লা দিয়ে সৌরভ ছড়িয়ে ফুটতে থাকে পদ্ম ফুল। তাই এক বিল বা পুকুর পদ্ম যেন গভীর সৌন্দর্যের আধার। তবে কালের পরিক্রমায় বাংলাদেশে পদ্ম বিল ও পুকুর অনেক কমে এসেছে। কমল, শতদল, সহস্রদল, উৎপদল, মৃণাল, পঙ্কজ, অব্জ, অম্বুজ, নীরজ, সরোজ, সররুখ, নলিনী, অরবিন্দ, ইন্দিরা, কুমুদ ইত্যাদি সমর্থক নামের পদ্ম সৌন্দর্য বিশুদ্ধতায় ও পবিত্রতার প্রতীক। পদ্মের সৌন্দর্য ও বৈচিত্র্য মানুষকে প্রবলভাবে আকৃষ্ট করে। তাই বাংলা প্রবাদেও পাওয়া যায় কানা ছেলের নাম পদ্মলোচন। প্রাচীনকাল থেকে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানে পদ্মের ব্যবহার হয়ে আসছে। উপমহাদেশে পদ্মফুলের এক এক স্তরের পাপড়ি ধর্মীয় শিক্ষা বা সংস্কারে বিভিন্ন অর্থ বহন করে। হিন্দু বা সনাতন ধর্মাবলম্বীদের কাছে পদ্ম জীবন, উর্বরতা ও পবিত্রতার প্রতীক। হিন্দু ধর্মমতে নারায়ণের নাভি থেকে নির্গত পদ্ম ব্রহ্মার আসন আর শ্বেতপদ্ম বিদ্যার দেবী সরস্বতীর আসন। পদ্মের বীজ বেশ সুস্বাদু, পেট মিনারেল ও ট্রেস উপাদানযুক্ত যা স্বাস্থ্যের জন্য উপকারী। এ বীজ দ্রুত ক্ষুধা নিবারণ করতে পারে। তাই ভিয়েতনাম যুদ্ধের সময় এ বীজ খেয়ে কয়েকদিন না খেয়ে থাকতো গেরিলা এবং সাধারণ মানুষ। এছাড়া পদ্মের আছে অনেক ঔষধি গুণাবলী। ভেষজ ও আয়ুর্বেদ শাস্ত্রে নিম্নোক্ত গুণাগুণ পাওয়া যায়। এক, সেতি বা বিটিলিগো রোগে পদ্মপাতার নির্যাসের কার্যকরিতা আছে। পদ্মের পাতা শরীরের নানান ধরনের প্রদাহ ও জ্বরের তাপমাত্রা কমাতে প্রাচীনকালে ব্যবহৃত হতো। এখনও অনেক গ্রামে গেলে দেখা যায় জ্বর হলে বাচ্চাদের পদ্মপাতায় শুয়ে রাখতে। সবা গ্যাজ রোগে পদ্মপাতা ও মূল ব্যবহৃত হয়। পদ্মের পাপড়ি নির্যাস হৃদশূলের যন্ত্রণা কমায়। প্রসবের পর মায়েদের নাড়ি সরে এলে সারাতে ভূমিকা রাখে। শুল্ক কাশি নিরাময়ে বাসক পাতা ও মধুর সাথে পদ্মবিলের মূল ও কেশর ভালো কার্যকারিতা দেয়। নারীদের অনিয়মিত ঋতুস্রাবে পদ্মের মূল ও বীজ বেশ কাজের। পদ্মবীজের দেহের ক্ষতিকর বর্জ্য পদার্থ নিষ্কাশনে সহায়তা করে। পদ্মবীজ দেহের ওজন কমাতে সহায়তা করে। এর বীজ গ্যাস্ট্রাইটিস ও রক্তপাতজনিত সমস্যা দূর করতে সহায়ক। পদ্মমধু থেকে চোখের ঔষধ তৈরি হয়। ত্বক সুন্দর করতে পদ্মপাতা, ফুলের পাপড়ি ও বীজের নানা ভূমিকা আছে। সুগন্ধি বা এরোমা হিসাবে প্রসাধনী শিল্পে পদ্ম ব্যবহৃত হয়ে আসছে।